বাংলার কৃষকদের বঞ্চনার অভিযোগ মমতার সঙ্গে বামেদেরও তীব্র আক্রমণ মোদি। দিল্লিতে বামেদের সঙ্গে আন্দোলন, ভোটের আগে মমতার অস্বস্তি বাড়ালেন মোদি। নভেম্বর থেকে কিস্তিতে বকেয়া বিল আদায় জানিয়ে দিল সিইএসসি। অসুস্থ সুপারস্টার রজনীকান্ত ভর্তি করা হলো হাসপাতালে। কেন্দ্রের জেদের কারণেই টাকা পাচ্ছেন না রাজ্যের কৃষকরা, বললেন সৌগত রায়। সিঙ্গুরে একদিন বড় শিল্প হবে আশাবাদী মমতা, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিরোধীদের। বিজেপিতে যোগ দেওয়ার পরই প্রথম শুভেন্দু অধিকারীকে নিয়ে মুখ খুললেন তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর। নতুন বছরের প্রথম সপ্তাহে নন্দীগ্রামে সভা করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভিত্তিহীন অভিযোগ বিশ্বভারতীর বহিরাগতদের, বাড়ি বিতর্কে অমর্ত্যকে চিঠি মমতার। দফায় দফায় বোমাবাজি ভাঙচুর, বিজেপি কর্মীকে গুলির ঘটনায় রণক্ষেত্র কোচবিহার। বড়দিনে জমজমাট শহর, ক্যাথিড্রাল চার্চ ঘুরে শুভেচ্ছা বার্তা রাজ্যপালের। বরফ গলল অচিরে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নিয়ে আলোচনায় বসবে ভারত চীন। বক্সিং ডে টেস্টের দল ঘোষণা ভারতে, বাদ বৃদ্ধিমান কৃত্রিম। বড়দিন মানে কেক, ঘুরে দেখা হলো কান্দির কেক বাজার। সঞ্চিত অর্থে শীতের রাতে ভবগুরুদের বড়দিনের উপহার ছাত্রদের। ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ল যাত্রী বোঝাই মিনিবাস। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী বিশ্বরম্ভ স্কুল মাঠে। বিজেপি ও তৃণমূলকে একযোগে বিজেমূল বলে কটাক্ষ করলেন সূর্যকান্ত মিশ্র। তিরিশে ডিসেম্বর পর্যন্ত এনামুলের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। প্রত্যন্ত সুন্দরবন এলাকায় পৌঁছে গেল দুয়ারে সরকার। আজ 25 ডিসেম্বর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন। বড়দিনে হেলমেটহীন মোটর বাইক আরোহীদের হেলমেট পরা বাধ্যতামূলক করতে অভিনব উদ্যোগ নিল বালুঘাট ট্রাফিক পুলিশ। অসহায় শিশুদের পাশে দ্য মিশন।